গুড আফটারনুন থেকে শুরু করছি। সকালবেলা থেকে আর সময় পাইনি আসার, আজকে না দেরি হয়ে গেছিল, ঘুম থেকে উঠেছি তখন বাজে 6:35, আর মানে চোখে মুখে দেখতে পাচ্ছি না, এমন অবস্থা হয়েছে। দেখো ভাত মানে বাড়ছি, এই বুড়োটা বাড়ি চলে এসেছে, অতিরিক্ত শরীর খারাপ। এইটুকু ভাত, কষা কষা করে চিকেন করেছি, একটু ঝাল ঝাল, আমার বাড়িতে তো ঝালটা মানে চলেই না, ওনার কথা ভেবেই আজকে একটু ঝাল দিয়ে চিকেন করেছি, তাও বলছে খাবো না। এইটুকু ভাত খাচ্ছে, সে চিকেন দিয়ে খাচ্ছে। না তাহলে আমি ছেলে মেয়ের ভাতও বাড়া হয়ে গেছে, এবার আমার ভাতটা বাড়বো, খেয়ে নি, খিদে পেয়েছে। এখন 7:00 বাজে, একটু চোখটা লেগে এসেছিলো, বেশিক্ষণ না, প্রায় 15-20 মিনিট চোখটা লেগে এসেছিলো, একটু ফোন ঘাটছিলাম, খেয়েছি, খেয়ে দিয়ে উঠে দুপুরবেলায় ওনাকে ভাত দিলাম। উনি আজকে গেছিলো করিমপুরে, না বেতাই, করিমপুরের কাছে বেতাই গেছিলো। এত শরীর খারাপ, গলা দিয়ে তো আওয়াজ বেরোচ্ছে না। ও দেখি বাড়ি এলো যখন, তখন 2:10। আবার তো গরম জল করে দিলাম, স্নান টান করলো, খেতে বসলো, সেই একটু দেবা একটু দেবা, সে সত্যিই এক হাতা ভাত দিয়েছি, সে এক হাতা ভাত তো দিলো, একবার দুবার খেয়ে ফেলে। আমি যাতে মাংস করেছিলাম ওর জন্য, একটু একদম কষা কষা করে, একটু ঝাল, আমার বাড়িতে তো ঝাল চলেই না, আর একটু ঝাল ঝাল যে জ্বর মুখে যদি ভালো লাগে, ঝাল ঝাল করে মাংসটা করেছি দিয়েছি। বলছে কি যে ঝাল দিয়েছো আর মুখের ভেতরে ঘা হয়েছে, জ্বর হলে না, ছাড়া ঠোঁটেতে জ্বর ঠোসা হয়েছে, মুখের ভেতরেও ঘা হয়েছে, ভিটামিন ওষুধ খেলো ঘায়ের জন্য, দিয়ে খাচ্ছে না, খাচ্ছে না বলতে খেলোই না। দিয়ে হচ্ছে তুমি বলো কী খাবো, আমি তাহলে করে দিই। দিয়ে হচ্ছে না আমার কিচ্ছু ভালো লাগছে না খেতে। তাই হচ্ছে মাথায় না খেয়ে কতকাল থাকবা তুমি, তো বলো কী খেতে ইচ্ছা হয়েছে। আলাম মুড়ি খাবা, না এটা খাবা, না ওটা খাবা, না একটু তাহলে একটু ঝাল ঝাল করে গোলা রুটি করে দিই, আর মানে ময়দা দিয়ে, পেঁয়াজ দিয়ে, সবজি দিয়ে, ডিম ভেঙে ওর মধ্যে দিয়ে করে দিই। বললো না আমি খাবো না। তারপর বলছে কি তাহলে আমাকে একটু রুটি করে দাও দুধ দিয়ে, আর একটু কলা দিয়ে আমাকে রুটি দাও। সেই দুপুরবেলা উঠে খেয়ে দিয়ে আমি না খাওয়ার আগে সব কাজ ছেড়ে নিই, আমি এমনকি জামাকাপড় মেলা ভেজা মানে শুকনোগুলো ভাজ করে রাখা খাওয়ার আগে, আমি খেয়ে দিয়ে একটা কাজ করতে পারি না। কী কষ্ট হচ্ছিলো আটা মাখতে, আটা মেখে রুটি করলাম, করে ওনাকে দিলাম, 2 রুটি দিয়ে, দুধ দিয়ে, কলা দিয়ে মেখে দিলাম, যেন দেখো আমি যেই শোবো, কিন্তু আমাকে আর ডাকবে না চা চা করে। তো 7:00 থেকে মিটিং হওয়ার কথা ছিল, তো এখন বলছি কি না গো মিটিং হবে না, ক্যান্সেল হয়ে গেছে মিটিং। এলাম বাবা বাঁচা গেছে, দিয়ে আজ জ্বরটা আসেনি সেরকমভাবে, মানে জ্বর আসেনি, গাটা হালকা হালকা গরম, কিন্তু গলাটা এমন মানে বসে গেছে সে কথা বলার না। এবার একটু গেলো, বললো একটু যাই ওর বন্ধুর কাছে, বললো একটু আর গিয়েছে ভালো হয়েছে, বাইরে থাকলে শুয়ে থাকছে, ভাল লাগছে না, ও করছে, বললো যাও। দিয়ে আবার ছেলে মেয়েকে বললো কী খাবি তোরা, বললো ক্যাডবেরি খাবো, কেউ বলছে কুরকুরে খাবো, ক্যাডবেরি নাই কুরকুরে নিয়ে আসবে ওদের জন্য। আর আমি এখন উঠি জামা করি, সারা ঘরে এমন আজকে রোদ ওঠেনি কিছু না, চারিদিকে জামা কাপড় আমার একেবারে চারিদিকে একেবারে ঝুলছে, ঘরে জায়গা নেই, ওই না একদিন বেরোনো মানে আমার দুনিয়ার জামা কাপড় কাঁচা। আমি কালকে বলছিলাম দেখ এই যে যাবো আবার তো এই জামা কাপড় কাচতে হবে, তার মধ্যে রোদ উঠছে না, আমার বিরক্ত লাগছে, সেই তো কে আর ছেলে পেলে শোনে না, যাবোই রথে যাবোই। এবার মেয়ের আজকে পড়া ছিল, আর রবিবারে গানের পরীক্ষা বলে আজকে মিসরা একটা এক্সট্রা ক্লাস করাবে, সমস্ত মানে থিওরিগুলো করাবে, তাই তো থিওরি করাবে, তো থিওরিগুলো করাবে বলে থিওরি বুঝাবে, ও থিওরি বুঝাবে, তারপরে ধরবে কোশ্চেন টোশ্চেন ধরবে ঠিক করে, তাই এখন মেয়ে যাবে, ওই জন্য পড়তে যায়নি, আর পড়তে যায়নি এই একটা কারণ, ওরও তো মানে দুপুরবেলা আবার ওরও জ্বর এসছে, দেখো কাশছে, আমার যে কী চিন্তা হচ্ছে, এত ওষুধ খাওয়াচ্ছি, ওই যে তুলু নামিয়ে দিয়ে এসছিস, ও দেখতে পাচ্ছি না, আমার বোনের মেয়েও চলে এলো, দুজনা যাবে এখন। এই দেখো চলে যাবে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে নাকি, হ্যাঁ বিদ্যুৎ চমকাচ্ছে, তো যা সাবধানে যাস, যা পায়ের দিকে তাকিয়ে যা, যা তাহলে রাতে আর খেতে হবে না, দুবার হয়ে গেল তো, আর রাতে খেলেও কিছু না। দেখো ভাবলাম একটু পকোড়া ভাজবো, বৃষ্টি পড়ছে, বাইরে গরম গরম মেঘ ডাকছে, তেল বসিয়েছি, অনেকক্ষণ আগে তেলটা বসিয়েছি, ছোটো বোন ফোন করেছিল, ওর সঙ্গে আবার একটু কথা বললাম, আমার তো সব তৈরি করেই রেখে দিই, শুধু যা সন্ধ্যেবেলা হলে ছাড়ি, তেলের মধ্যে গরম গরম এখন ছাড়বো, ও বেলাতেই রান্নার সময় সব তৈরি করে রেখে দিয়েছিলাম। এই দেখো চিকেন পকোড়া, অনেকদিন চিকেন পকোড়া করি না, ফ্রিজের মধ্যে রবিবার দিন এনেছিল চিকেন, আর সলিড পিস তো কেউ খায় না,
তো এই সলিড পিসগুলো জমেছে, ওই জন্য ভাবলাম ভেজে দিই। ছোটো ছোটো করে ভাজলে না পকোড়া টেস্ট হয় বেশি, সব মানে মশলা টশলা সব কিছু ঢোকে। আমার হাজব্যান্ড আবার ছোটো ছোটো করে যে কোনো পকোড়াই ছোটো ছোটো করে পছন্দ করে বেশি, বলবে ছোটো ছোটো করে ভাজতে পারো নি। আমি বলি তোমরা এক গাদা ভাই বোন ছিলে, তোমার মা ওই জন্য সব কিছুই ছোটো 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 করে খাওয়া শিখিয়েছে বলে তুমি সেইগুলো ছাড়তে পারো নি। এই দেখো হতে থাকে, দেখো দুজন আর ভালোবাসা হয় দুজনে একেবারে চোখে মুখে দেখতে পাচ্ছে না, এত বৃষ্টি এলো, গান শেষ হয়েছে তখন 8:15 বাজে, 8:15 বাজে মিস ফোন করেছে, তা আমি আমার দূরের সময় দাঁড়ালাম, ওরা এলো, এসে ওই চিকেন পকোড়া ভাজছিলাম দেখলে না, তখন চিকেন পকোড়া খেলো, খেয়ে তারপর থেকে গুড় 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 করে মেঘ ডাকছে, ও তুলু যখন এসে তখনই দেখছি মানে বিদ্যুৎ চমকাচ্ছে হালকা হালকা, তারপরে দিয়ে তারপরে যা হোক খেলো, খেয়ে দিয়ে তারপরে থেকে বৃষ্টি আরম্ভ হলো, ঝুরঝুর ঝুরঝুর ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে, দেখবে ঝমঝমে বৃষ্টি তাড়াতাড়ি ছেড়ে যায়, আর এই মানে চিচিরে বৃষ্টি থামতে চায় না। আমার বোন ফোন করেছে এদিন না মেয়ে কী করছে, আমি বলছি মেয়ের মাথায় প্রচুর জল পড়ছে, আমি বলছি তাহলে তুই ছাতা দিয়েছিস মেয়েকে, আমার ছাতাটুকু আমার বাড়িতে নেই, ছাত ছাদ ভাঙা জল পড়ছে, তা ছাতা কোথায় পাবো। দিয়ে তারপরে ও বলছে কী হবে বলতো মেয়েকে কী করে নিয়ে আসবে, আমি বলছি থাক না আজকে, তুলুরও যাওয়ার ইচ্ছা নেই, তুলুও বলছে বড় মন থাকবো এ দিদি আর তাহলে তোদের বাড়িতে থাকবো। এবার দিদি আর ভাইয়া তো দারুণ আনন্দ, ঝমঝম করে বৃষ্টি হলো, আবার বোন ফোন করল, ও ভাইয়া আমার মেয়ে বলছে, ভাইয়া বললে বুঝবে তুলুকে আমার মেয়ে ভাইয়া বলে, সেই হওয়া থেকেই বলেছিলাম যে ভাইয়া ভাইয়া হবে ভাইয়া হবে, সেই ভাইয়া আর আজও ভাইয়া। দিয়ে তারপরে এবার তুলু তো খুব আনন্দ, আমার মেয়েও আনন্দ, ওর মা কানিকাকে ফোন করছে, দিয়ে বলছে না না ওর পাপা যাবে, ওর পাপা ঠিক গিয়ে নিয়ে আসবে, বলছে ওর পাপা ঠিক যাবে গিয়ে নিয়ে আসবে। তা আবার তুলু আমি বললাম তুলু আমার কিছু করার নেই, মা একেবারে মিলিটারি শাসন জারি করে দিয়েছে, মা তো বলছে যে যেতেই হবে স্কুলে, আবার বলছে দিদিয়াকে বলছে কে দিদি জানিস তো কালকে তো ফ্রাইডে, আমার কিন্তু সেরকম ক্লাস নেই, টিফিনের পর থেকে 4টে পিরিয়ড সেরকম একদমই না, আমি তাহলে মানে বলার অর্থ তাহলে বড় মামন যেন মাকে বলে, বড় মামনের কথাই শুধু মা শুনবে। তাই আমার বোন বলছে যে এদিন না বলতো শিখছে উঠে 3 দিন কামাই করেছে, স্কুল তো প্রচুর কাজ, ধরো এপ্রিল থেকে তো সেশন শুরু হয়, তা বলছে যে 3 দিন কামাই করেছে, স্কুলে না গেলেই তো দিন না, এরও তার থেকে চাইতে হয়, চাইতে খারাপ লাগে না। ইয়ে হলো তুলুর মনটা তো ভেঙে গেল না, তুই বলছে তাহলে তুই থাকলে থাক, কালকে তুই তোর ভোরবেলায় উঠিস, কোনো অসুবিধা নেই, তুই খাবার দাবার ওকে 8:30টার মধ্যে খাইয়ে রেডি করে দিবি, আমি ওর পাপার কাছে ড্রেস পাঠিয়ে বইটই পাঠিয়ে দেবো, তোর বাড়ি থেকে স্কুলে দিয়ে আসবে ওর পাপা। দিয়ে এখন দেখছি বৃষ্টিটা না কমে গেছে, এবার আমি হয় যে ওকে খাওয়াতে বসবো, তখন যদি ওর পাপা এসে যায় বৃষ্টির মধ্যে দাঁড়া বলতেও পারবো না যে ওনার দাঁড়া মেয়ে খাচ্ছে, ওই জন্য আমি ওর পাপাকে ফোন করলাম যে তুই কি এখনই আসবি, বলছে হ্যাঁ আমি বাড়ি যাই, ওর পাপা আবার রাস্তায় সব বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেয় তো, দিয়ে বলছে আমি রাস্তায় আমি বাড়ি যাই রেনকোটটা নিই, তারপর আমি বলছি তোর মেয়ে তো যাবে না বলছে, দিয়ে ওর পাপাও বলছে কালকে তো স্কুল আছে, মানে তুলু কিচ্ছু করার নেই, মা পাপা দুজনেই চাইছে তুমি বাড়ি যাও কালকে স্কুল আছে, আমি তাহলে তাড়াতাড়ি খাইয়ে দিই, তাই না বল। ও তুলুটার মুখটা দেখলেও কষ্ট লাগছে, কিছুতেই যেতে চাইছে না তুলু, তুমি দেখো কি অবস্থা দেখো, দুজনা দারুণ গানের লড়াই খেললো বৃষ্টির মধ্যে বসে বসে, হ্যাঁ এখন তুলুর মুখটা পুরো কালো হয়ে গেছে, আর আমার বুড়োটাকে একটু স্যুপ করে দিয়েছি, আর ডিম সেদ্ধ বসিয়েছি, ডিম সেদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে দিই, দেখো মেয়েটাকে কেমন করে তাড়াহুড়ো তাড়া করে খাই দিচ্ছে, ওর পাপা এসে ডাকলেই হয়ে গেল, খাবার ছেড়ে তখন পালাতে হবে বাড়ি। পনেরো-12টা বাজে, ভেবেছিলাম আজকে আর ভিডিও দেবই না, মেয়ে বলছে ও মা ভিডিওটা শেষ করলে না, ভিডিওটা শেষ করো শেষ করো, আমি চিনি আমি করবোই না, বলছে আরে বাবা কী হলো, তুলু তো সেই চলে গেল, তুলু যখন গেল তখন 10:25 বাজে, ওর পাপা এলো এসে নিয়ে গেল, মেয়েটার যাওয়ার একদম ইচ্ছা ছিল না, ওর মা বাবার জন্য এই জ্বর মানে ঝড় জল মাথায় নিয়ে চলে গেল, মনটা মানে মনটা তো কষ্ট ভারাক্রান্ত হয়েছে, আর মুখটা এইটুকু ছোট হয়েছে, নাহলে এই 10:30টার সময় অত রাতে কেউ যায় বেচারা
কালকে স্কুলটার জন্যই চলে যেতে হলো ওকে, সে ওর দাঁড়ায়ও নি। আমি ভাগ্যিস ওকে খাইয়ে দিয়েছিলাম, ওর পাপা বৃষ্টি পড়ছে তো, ওর পাপা এসে হর্ন দিল, সংসার দিলাম, দিয়ে ও নিয়ে চলে গেল। মনটা খারাপ লাগলো তাই, ও বাচ্চারা বাচ্চা মানুষ বাড়িতে থাকে একা, মানে ও একটু আনন্দ পেয়েছিল বৃষ্টিটা দেখে, যে তাহলে বড় মোহন বাড়িতেই থাকবো, আজকে আর যাবো না। তা তো আর হলো না, ঠকঠকালে হবে কি, ওই কপালে নেই ঘি, ঠকঠকালে হবে কি, এটাই হলো কথা। আর এত রাতে ওরা ঘুমিয়ে পড়েছে, এত রাতে আমি আমার ভিডিওটা শেষ করছি কেন বলো তো, মাথা গরম, অতিরিক্ত গরম হয়ে গেছিলো আমার। আমি যত ভোরবেলায় উঠি না কেন, সেই ভোরবেলা থেকে আমার কাজ শুরু হয়, কাজের লোক তো আমার নাম মাত্র, মানে কাজের লোকের থেকে 10 গুণ কাজ আমি বেশি করি। দিয়ে এবার আর ভালো লাগে বলো, ভোরবেলা থেকে কাজ 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 আর সরে না হাতের থেকে। সন্ধেবেলায় ওই চিকেন পকোড়া ভাজলাম, ওই পকোড়া মকোড়া ভাজতে গেলে না খুব টাইম নেয়, আর আমি না ওই লোকের মতো হাওয়া করে গ্যাস দিয়ে এরম ওপরটা পুরা ভেতরটা কাঁচাও সব করতে পারি না। শিমে দিয়ে ভাজতে হয় তো, যাতে সমস্ত চিকেনটা সেদ্ধ হয়, ওই করতে মোটামুটি আমার 45 মিনিট মতো লাগলো। তারপরে কী বলে চা ঠা করলাম, খেলাম, আমি তো খাইনি পকোড়া, আমি ওই কতগুলো একটু বেসনের মধ্যে পেঁয়াজি করে ওই খেলাম, আমি দুখানা খেয়েছি, আর মানে বেশি করে তো হজম হবে না আমার, দুটো পেঁয়াজ দিয়ে চা দিয়ে খেলাম, খেয়ে তো বৃষ্টি আসলো। তারপরে ওর বাবা রুটি করলাম দুপুর ওই বিকেলবেলায়, দুপুরবেলায় তো বিকেলবেলা কী বুঝতো, দুপুরবেলায় রুটি করলাম খেয়ে দিয়ে উঠে, দুটো অতবার লোকটা দুটো রুটি খেলো, আমি করে রাখলাম যে 6টা রুটি করলাম, ওর যদি আবার বলে যে খিদে পেয়েছে সন্ধ্যেবেলার দিকে তাহলে আবার দুটো রুটি দেবো, খাবো না। পকোড়া দিলাম, কোনো রকমে ছিদ্রে বিদ্রে দুটো পকোড়া খেলো, পাতাগুলো না আমি খাবো না, সরাও ভালো লাগছে না, ভালো লাগছে না। তারপরে বলছে কি আমি রাতের বেলায় আমি রুটি খাবো তো, রাতের বেলায় দুধ দিয়েই তো খাবা, বলছে না আমি এখন রুটি খাবো না, তাহলে ভাত খাবা তো, না আমি খাবো না, কী খাবা, বলে আমাকে একটা ডিম সেদ্ধ করে দেবো আর একটু স্যুপ করে দেবো, রাগ লাগে না বলো তো, আর ভালো লাগে না আমার। এই নিয়ে মাথাটা গরম হয়ে গেল, আর মশারি টানাতে এই লোক তো এখন শরীর খারাপ, কিন্তু আগে থেকেই ও বসে থাকে তো বসে দেয়, একটা কিছু করে না, একটু চাটা করতে বললে বলবে কি হ্যাঁ দাঁড়াও ভাবছি রান্নাটাও করে খাবো, একটা নাইটি দাও, নাইটি পরে চা করি, কালকে থেকে রান্নাটাও করে খাবো। বলো কোনো বাড়ির পুরুষ মানুষ তাহলে যদি চা আমার করে না বলো তো, আমি কে আমাকে করে দেবে, তাই না? ও এগুলো সেই বোঝে না। এই নিয়ে বক 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 করলাম, একা একাই ঝগড়া করলাম, রাগ করে বসেছিলাম খাটের উপরে, কী করবো, কেউ কিছুই বললো না, কিছু না, উনি এখানে সোফার উপরে চুপ করে বসে থাকলো, আমি ওখানে আধ ঘন্টা মতো একা একা বক বক বকে চিৎকে চেঁচামেচি করলাম, এখানে এরকম করে বসেই থাকলো বসেই থাকলো। দিয়ে যখন 11টা বাজে, 11টা কি 11টা 10-15 বাজে বিছানায় চলে গেল, বললো কি ফ্রিজটা রাতের বেলা ফ্রিজ অফ করে রাখি, বললো কি ফ্রিজটা অফ করে দিলাম, এ একটা বড়ো কাজ করে দিয়েছে, ফ্রিজ অফ করে দিয়েছে, বিশাল কাজ, তাহলে আমার খুব বেগ পেতে হয় ফ্রিজ বন্ধ করতে গেলে। দিয়ে ফ্রিজটা অফ করে চলে গেলো, ঘুমে মানে চোখের উপর একটু বাটখারা চাপিয়ে দিয়েছে, এমন ঘুম পেয়েছে, আবার কালকে ভোরবেলায় উঠতে হবে। ঝগড়া করে শান্তি নেই, এই রাতের বেলায় একা একাই এত রাতে ঝগড়া মগড়া করলাম, কিছুই ফল হলো না, একা একাই বসে খেলাম চুপ করে, খেয়ে দিয়ে আমি এখন ভিডিওটা শেষ করতে বসেছি। একা ঝগড়া করে কি মজা আছে বলো, রাত দুপুরে ঝগড়া করলাম কিছুই হলো না, কারণ যে যার জায়গায় শুধু আমিই পড়ে থাকলাম, এখন বাজে 12টা বাজতে 10, আমিই পড়ে আছি বিছানায়, কখন উঠবো, আর কালকে আবার ভোরবেলায় আমার উঠতে হবে, তাহলে আমি হচ্ছে একটা বোকা, আসছি হ্যাঁ গুড নাইট, গুড নাইট বললাম, এখন 12টা বাজতে 10 তো ওই জন্য গুড নাইট বলে দিলাম। তোমরা এটা কালকে দুপুরবেলায় দেখবে, ওই তোমার গুড আফটারনুন ভেবেই দেখবে, হ্যাঁ তাহলে আসছি, টাটা।